আমাদের কৃষক সভার সম্পাদক মণ্ডলের সভা করি। নির্বাচনের আবহাওয়া পরিস্থিতি এবং বাদল ছিলের এই যে হত্যাকাণ্ড, এই নিয়ে আলোচনা হয় এবং আমরা প্রত্যাহার কিছু হবে আমরা জানি, যে মানুষ দাঁড়িয়ে থাকতে পারছে না। তারপরেও বলব যে জেলা পরিষদে তো এটা আমরাই প্রথম দিলাম নির্বাচন ঘোষণা হওয়ার পরে, এবং জেলা পরিষদে কম প্রত্যাহার হয়েছে জোর জবরদস্তি করার পরে। এই লড়াই আমরা করব, আমরা শেষ বিন্দু পর্যন্ত এই বিজেপির অগণতান্ত্রিক স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে নির্বাচনে করব। মুখ্যমন্ত্রী বলেছিলেন সবচেয়ে সুন্দর পরিস্থিতি, আপনারা প্রত্যক্ষ সাংবাদিক বন্ধুরা, সাংবাদিকরাও বিভিন্ন জায়গাতে আক্রান্ত হয়েছে এইরকম খবর কাভার করতে গিয়ে। এই পরিস্থিতির মধ্যে আমরা ওইদিন আমাদের 20 তারিখের মিটিংয়ে সিদ্ধান্ত করি, বাদলশীল কৃষক ক্ষেত্রমজুর আন্দোলনের একজন অন্যতম সংগঠক নেতা ও এই পঞ্চায়েত নির্বাচনের প্রথম বলি ত্রিপুরা রাজ্যের মধ্যে। এর আগেও পঞ্চায়েত নির্বাচন হয়েছে কিন্তু সেই প্রথম বলি, তা আমরা তো শ্রদ্ধা জানিয়েছি। এখন আমরা আমাদের সম্পাদক মণ্ডলী এবং কার্যকরী কমিটির পক্ষ থেকে একটা টিম এসেছি 10 জনের, যে টিম আমরা বাদলের স্ত্রী, তার মেয়ে, তার মা বাবা তাদের সঙ্গে দেখা করি। বাদলের স্ত্রী এবং তার মেয়েকে আমরা এটাই বলে যেতে চাই, এই সংগঠন তোমাদের সঙ্গে আছে, এই মেয়েটি পড়াশোনা করতে চায়, সে এমএ আমি ওই দিনই কথা হয়েছে, আমরা বলছি তার পড়াশোনার যা যা প্রয়োজন হয় আমরা দরকার হলে মানুষের সম্বন্ধে গিয়ে তার এটা করার ব্যবস্থা দেবো, এবং তার স্ত্রীরও যাতে চলতে অসুবিধা না হয় আমরা কী করতে পারি আমরা এটা দেখ, এই কথাবার্তাটা বলতে চাইছি। দ্বিতীয় যে বিষয়টা, আমরা এসপির সঙ্গে আমি বলছিলাম জেলা কমিটির পক্ষ থেকে একটা ট্যাঙ্ক নিয়ে যাওয়ার জন্য, ট্যাঙ্ক নিয়েছেন উনি, হয়তো একটু সময় লাগবে কারণ পঞ্চায়েতের কি মিটিং আছে। আমরা দেখা করে এদেরই বলব যে ওর মৃত্যুর পরে বাদলের নাম দাম সহ যেহেতু প্রকাশ্যে দিনের বেলায় ঘটনাটা হয়েছে, তারা সাহস করে এই মেয়েটি যে মেয়েটির সঙ্গে ছিল এফআইআর করেছে, একজন কারণে কারণে গ্রেপ্তার হয়েছে কিন্তু আর কোনো গ্রেপ্তারের জন্য পুলিশের দিক থেকে প্রশাসনের দিক থেকে কোনো উদ্যোগ আছে বলে আমাদের মনে হয়। তাই আমরা এসপিকে বলবো আমাদের সংগঠনের পক্ষ থেকে, এখানে না আমরা একেবারে কোর্টেও যাব কেন গ্রেপ্তার হবে না। হাইকোর্ট আমাদের বলেছে যে পঞ্চায়েত নির্বাচনে যারা প্রার্থী তার সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা করার দায়িত্ব সেখানে পুলিশকে নির্বাচন কমিশনকে নিতে হবে, কিন্তু এই যে প্রার্থী প্রত্যাহার যোগ্য হয়েছে, প্রাক্তন বিধায়ক গিয়ে একজন ট্রাইবের মহিলাকে তুলে নিয়ে আসছে শেষ মুহূর্তে, বিভিন্নভাবে এটাই কি গণতন্ত্র? তবে এটা শেষ না, মানুষ গোটা দেশে বিজেপির বিরুদ্ধে, প্রধানমন্ত্রী কিছু কিছু টের পাচ্ছে, 10 বছরে তো প্রতিবাদ হয়নি, কালকে বলতে হয়েছে যে পার্লামেন্টে যদি বিরোধীরা সবার জন্য কথা বলে, আর ইনি আগে সবার জন্য কথা বলুক না তবে এইভাবে ছাড়া হবে না। গোটা দেশেই উপনির্বাচন গেল, 13টার মধ্যে মাত্র 10টা গেল, একটা বার নির্দল, বিজেপি বিরোধী ট্রেন কিন্তু গোটা দেশে আমাদের ত্রিপুরা তো আছে, তাই তারা নির্বাচন স্বাভাবিক করতে করেনি, সরকারের ক্ষমতাকে ব্যবহার করে। আপনারা জানেন আরেকটা ঘটনা হয়েছে গতকালকে, ডিএম অনুমতি দিয়েছে আমাদের বিরোধী দল নেতা, এমএলএদের টিম এবং আমাদের পার্টির নেতৃত্ব সহ এখানে একটা টিম যাবে গন্ডা চড়াতে, আমরা শান্তির পরিবেশ যাতে থাকে আমরা কাজ করছি, ওইখানে আমাদের গণতান্ত্রিক শক্তি সমস্ত সংগঠন মিলিয়ে আমরা কাজ করছি এটার জন্য। গতকালকে গিয়ে এই যে নিহত হয়েছে ছেলেটি, ট্রাইবেল ছেলেটি, ওর বাড়িতেও গেছে, সবার সঙ্গে আমরা কথাবার্তা হয়েছে, কিন্তু অনুমতি দেওয়ার পরও
তারা যখন চলে গেছে তখন গিয়ে রাস্তায় একেবারে যুদ্ধের মতো আটকে দিয়েছে। অপরদিকে কংগ্রেসের একটা প্রতিনিধি দল, তারাও গিয়েছিল, তাদেরও অনুমতি দিয়েছিল ডিএম যাওয়ার জন্য, আটকে দিয়েছে। কি 163 এই প্রথম শুনলাম, 144 ছিল তাকে নাকি, 163 মানে কেউ যেতে পারবে না। কেন যেতে পারবে না? গত 7 দিনে গন্ডাছড়ার কোনো ঘটনা নেই, হাট বসছে, বাজার বসছে, ট্রাইবেল নন ট্রাইবেল সবাই বাজারে আসছে, তোর যেতে দেওয়া হবে না কেন? আমরা তো শান্তির জন্যই যেতে চাই, শান্তাসনের তো কিছুই নেই, শাসন আছে শুনি, বিরোধীরা কথা বলতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না। মুখ্যমন্ত্রী গুল গুল করে বলেন সবই তো ঠিকঠাক আছে, এইটা কি আমরা আমরা বলবো যে মানুষ তৈরি হচ্ছে? আপনারা হয়তো কালকে দেখেছেন নতুন বাজারে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সব দলের লোকেরা রাস্তায় বসেছে, বিজেপির মাধবপুর গিয়ে তাদেরকে জোর করে তুলতে গিয়েছিল, নেতাকে গলা ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়েছে, প্রশাসন গিয়ে কথা দিয়েছে আমরা দেখবো 3 দিনের মধ্যে রাস্তা হবে, তারপর উঠেছে কোপটা এই জায়গায় চলে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো মানুষ সমর্থন করছে না, যদি ভোট হতো অনেক বিজেপির লোক আমাদেরকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে, এই কারণেই তারা প্রার্থী দিতে দেয়নি, এই কারণেই তারা জোর করে আমাদের প্রার্থীদের প্রত্যাহারে বাধ্য করেছে। ভোট বেশি, নেতার জীবন বেশি, সম্পত্তি বেশি। একটা পরিবারে শুনলাম এসে তার এই যে জমি লাগিয়েছে সেই লাগানো জমিতে মই দিয়ে দিয়েছে, রাবার বাগান কবলপুরে সমস্ত বাগান নষ্ট করে দিয়েছে, ফলে এই সে যাতে তার লাইভলিহুড জীবন ধারণের সমস্ত উপকরণগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এটার একটা শেষ আছে, শেষটা মানুষ ঠিক করবে, শেষটা বিজেপি ঠিক করবে না, মানিক শাহ ঠিক করবে না, আমরা মানুষের সঙ্গে থেকে